এখানে একটা ব্রিগেড হয়েছিল কিছুদিন আগে, আর তাতে প্রায় 23 জন বক্তা ছিলেন, আর আজকে একটা ব্রিগেড হচ্ছে, 9 জন বক্তা, অর্ধেকের কম। আমাদের বক্তা অর্ধেকের কম, কিন্তু সোনার লোক ডবলেরও বেশি, ডবল যারা আছে। ওই 23 জনের মধ্যে যারা বিজেপি হটাও বলল, চারখানা বিজেপি নেতা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর কথায় কথায় বলেন, অটল বিহারীর মতো প্রধানমন্ত্রী হয় না, তার মন্ত্রিসভায় যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি আমাদের এই মুখ্যমন্ত্রীর ব্রিগেডে ছিলেন, যশবন্ত সিনহা। এরা একজনও কেউ বিজেপি ছেড়েছেন? এরা মোদীকে হটাতে চান, কারণ এরা মন্ত্রী হননি, তাই নীতিভিত্তির কিছু ব্যাপার নেই। আর ওইখান থেকে বিজেপি হটাও স্লোগান দিলেন, তো আপনাকে 4 বছর লাগলো। আমি মনে করিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী আপনাকে, যে এই ব্রিগেড থেকেই 4 বছর আগে বামপন্থীরাই বলেছিল বিজেপি হটাও, সারা দেশের পয়লা নম্বর দুশ্মন, বিজেপি হটাও দেশ বাঁচাও। আর অবশ্য বলেছিল তৃণমূল হটাও বাংলা বাঁচাও। আপনি অর্ধেকটা নিয়েছেন, আর বাকি অর্ধেকটা তো নিতে পারবেন না, সেই জন্যে দিতে হবে আপনাকে।